আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় ভরা ভালোবাসা নিবেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু ওরফে কার বাবু, আপনাদের ভাই বন্ধু ছেলে সন্তান। বাপের নাম ভুলে গেছে, সবাই কার বাবুই ডাকে। যাক, আজকে নিয়ে আসলাম বিএমডব্লিউ এক্স টাইপ 2017 মডেল, 2018 শেষ রেজিস্ট্রেশন, সিসি 2000 টার্বো, টিপটনিক গিয়ার, প্যানোরামিক সানরুফ। এটা কিন্তু স্পোর্টস, আবারও বলি বিএমডব্লিউ স্পোর্টস। এটা অনেক কিছু আপনারা ম্যানুয়াল করতে পারবেন, অনেক অপশন আছে, আপনি নিজেও জানি না আসলে এত পরিমাণ অপশন। টিপ অনেক, এত পরিমাণ পোস্ট স্টার্ট, 360 ক্যামেরা, বডি সেন্সার, প্রত্যেকটা জায়গায় সেন্সার আছে এবং এত পরিমাণ অপশন যা বলার বাহিরে। আর এই জায়গায় এত পরিমাণ মশা যা বলার বাইরে, বিশ্বাস করেন। আসেন ভিডিওটা দেখি, মশার আগে মশার কামড়তে বাঁচি। এত পরিমাণ মশা, ছোটো 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 মশা, এত ছোটো মানে কামড় দিলে খালি জলে। আসুন, আসলে দেখলেই শান্তি লাগে, এত সুন্দর। সুন্দরকে আমরা সবাই ভালোবাসি। প্রত্যেক জায়গায় বডি সেন্সার, আপনারা দেখতেই পারতেছেন। ওয়ানলি 13,000 কিলো চলছে, 13,500 কিলো চলছে এই গাড়িটা, বিশ্বাস করেন। যারা দেখতেছেন ভালো করে খেয়াল করবেন যেন কোনো রকম ভুল না হয়। সেটটা একটু বড়, তো তো আমার জন্য একটু সমস্যা হয়ে যায়, এই কারণে লড়ে, ওয়েট বেশি। সিট মেমোরি আপনারা দেখতেই পারতেছেন, সিট মেমোরি সহ অনেক অপশন আছে, এত পরিমাণ অপশন, বিশ্বাস করেন আমি নিজেও কনফিউজ। প্রত্যেকটা জায়গায় খেয়াল করবেন, প্রত্যেকটা প্লেস খেয়াল করবেন, আপনাদের অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে। খারাপ লাগার তো পোস্ট নিয়ে আসে না বাবা, গাড়ি ভিতরে ফুল। আমি গাড়ির ভিতরে উঠবো, এটা সম্পূর্ণ লেদার, এটা পুরাটাই খুলে, এটা অর্ধেক খোলা আছে, এই সানরুফ, প্যানোরামিক সানরুফ পুরাটাই খুলে। দেখলেই ভালো লাগে তাই না, আসলে দেখলেই ভালো লাগে। এটা কিন্তু প্লাকিন হাইব্রিড, যারা দেখতেছেন প্লাকিন হাইব্রিড। অনেক কিছু ভুলে যাই, আসলে মনে থাকে না, সত্যি কথা যেটা বলি, অনেক কিছু ভুলে যাই, মনে থাকে না, বলতে মনে থাকে না। প্রত্যেকটা জায়গায় সেন্সার, পিছনে বাম্পার সেন্সার, সব কিছুই। এবং চাইলে অ্যাপে যদি চান ব্যাকডলা রিমোটে খুলতে পারবেন, সেই ব্যবস্থাও আছে। এটা সরাই পাটা সরা, এটি হচ্ছে প্লাকিন হাইব্রিডের মেশিনটা। আপনি যদি চান ইচ্ছা করলে চার্জ দিতে পারবেন, যদি না চান চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নাই। অনেক কিছুই আছে, দেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। ওই টুলস, এটা খুলো, এটা খুলো, এটা খুলো, এখানে অনেক কিছু আছে, অপশন অনেক টুলস আছে এখানে, এবং ডাক্তারের অনেক কিছু আছে, আপনি চাইলে এখান থেকে ই করতে পারবেন, বে করতে পারবেন, সেই ব্যবস্থাও আছে। যত বেশি দেখবো তত বেশি শিখবো, কী বলেন বন্ধুরা? শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই, তাই নাকি? এবং টাচ করব, এই যে দেখতেই পারতেছেন আমি হাতটা ধরতে গেলে সিটটা মনে পড়ে যাচ্ছে, এরকম এত ওয়েট। লক হয়ে গেছে, এবং পিছনে ক্যামেরা, প্রত্যেকটা জায়গায় বাম্পার সেন্সার, প্রত্যেকটা জায়গায় বডি সেন্সার আছে। আপনি খেয়াল করবেন, লাইটগুলো দেখেন, মাত্র 13,500 কিলো চলছে, আপনি বুঝতে পারতেছেন? তো আমি কী বলতেছি, অসম অসম।
উপরে হিট প্রুফ লাগানো আছে। আমি গাড়িতে উঠবো, উঠলাম। এখানে প্লাগ ইন হাইব্রিড যারা দেখতেছেন ব্রেকে পাড়া দিলাম, যারা হয়তো বা বিএমডব্লিউ চালাতে পারেন না, অনেক লোক আছে বুঝেন না, তারা খেয়াল করবেন। এগুলা স্টার্ট হয়ে গেল, স্টার্ট হয়ে গেল। এটা কত কিলো চলছে আমরা দেখব। টোটাল 13,000 এক মিনিট, 13,537 কিলো, আগে 35 ছিল এখন 37। এত পরিমাণ অপশন। মনিটর এটা দাও তো, 360-র ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন, আসলে সুন্দর। এবং এখানে 360 ক্যামেরা, আপনি যেদিকে যাবেন ওদিকে মুভ করবে এটা। হ্যাঁ, আমি পার্কিং করে দিলাম, আপনি যেদিকে যাবেন ওদিকে আসলে মুভ করবে। এখানে দেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। এত পরিমাণ মশা, বিশ্বাস করেন আমি খুবই কষ্টে আছি, আর আমার তো অ্যালার্জি আছে, তো খুব সমস্যা এই কারণে। টেকট্রনিক গিয়ার অনেক কিছুই আছে। এত বড় সানরুফ, দূরে দুনিয়া দেখা যাইতেছে, দেখতেই পড়তেছে সব কিছুই ক্লিয়ার। দামের ব্যাপারে চলে আসবো, দেরি করবো না। এত মশাল্লা, এত ছোট ছোট মশা, বন্ধুরা। বিএমডব্লিউ এক্স পাইপ প্লাক ইন হাইব্রিড 2017 মডেল, 2018 ওনলি 13,500 গুলো চলছে। ডিজেল টার্বো, টেকট্রনিক গিয়ার, সানরুফ, প্যানোরামিক সানরুফ, এটা কিন্তু স্পোর্টস, বিএমডব্লিউ স্পোর্টস, আবারও বলে দিচ্ছি। তারপর আরও অনেক কিছু আছে, আমি নিজেও কনফিউজ, বলতে পারতেছি না। আপনাদের গেলে ইন্টারনেটে চেক করে নেবেন, এই গাড়িটা সম্পর্কে ইন্টারনেটে চেক করে নেবেন। দামের ব্যাপারে চলে আসে, এটা আস্কিং প্রাইস কত হবে? আস্কিং প্রাইস 1,15,00,000 টাকা, আস্কিং প্রাইস 1,15,00,000 টাকা। তবে হ্যাঁ, কমবে, অবশ্যই কমতে হবে, কি বলেন? কেন কমবে না, অবশ্যই কমবে, কিছুটা, ততটা না। আপনি আসুন, দেখুন, যাচাই করুন, আমি সত্য না মিথ্যা আপনার বলবেন, বাস্তব আপনাদের কাছে। এতদিন আসলে আমার কাছে ভালো ক্যামেরা ছিল না, তো মাঝখানে আমার আইফোনটা নষ্ট হয়েছিল ওইটা, তারপর আবার নতুন একটা নিলাম এই আর কি। এখন ভিডিও ভালো আসবে ইনশাল্লাহ আপনাদের কাছে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাক, এবার কাজের কথায় চলে আসি, বাপমার কথায়। আমার বাপমা হয়েছে আমার আদর্শ, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। বড় বড় ইয়াং যুবকরা আসো, ভাইয়েরা আসো, বন্ধুরা আসো, বোনেরা আসো, যারা আসো, তারকা যারা আসো, ইয়াং যারা আসো তারকা, তাদের জন্য আমরা, বাপমা হয়েছে আমাদের আদর্শ। বাপমা কখনো অন্যায় করতে পারে না, বাপমা কখনো অন্যায় করতে পারে না, ছেলে সন্তান অন্যায় করে। তো যদি তোমরা যদি অন্যায় করে থাকো, তাদের কাছে মাফ চাও, তারা তোমরা মাফ করে দিবে। আমার মা, আমি যখন আসি আমার মা কপালে চুমা দিয়ে দেয়। মা যখন আমার কাছে থাকে, আমার বাইরের বাসা থাকে বা আমার বোনের বাসা থাকে বা আমার বাসা যখন থাকে, তখন আমার কাছে অনেক ভালো লাগে। মা বাবা আমাদের আদর্শ, প্রত্যেকটা ভিডিওতে বলি, মা বাবা আমাদের আদর্শ। তোমরা দুনিয়া যারা দেখছো তারা দেখবে না, অন্য কেউ দেখবা কখনোই না। আগে মাকে দেখো, বাবাকে দেখো, তারপর অন্য কেউকে দেখো, তোমার এমনি দিন ভালো যাবে, সময় ভালো যাবে। সবসময় বলে দিচ্ছি, বাপমা দিয়ে খেয়াল রাখো, মন সলিড রাখো, সবাই তোমাদের আল্লাহ যেন হেফাজত করে ভালো রাখে। ফিয়ামানিল্লাহ, আল্লাহর রূপে সাল্লাম তোমাদের, আসসালামু আলাইকুম।